আপনি যদি পুলিশ হয়রানির শিকার হন তাহলে কি করবেন? আমরা অনেকেই আইন সম্পর্কে সচেতন নই, এই অসচেতনার কারণে সুযোগ নেয় কিছু দুর্নীতিবাজ পুলিশ। এই দুর্নীতিবাজ এবং অসৎ পুলিশের উপকর্ম ঠেকাতে কঠোর বিভাগীয় শাস্তি যেমন প্রয়োজন, একইভাবে প্রয়োজন জনগণের সচেতনতা। আপনি একটু সচেতন হলে নিজেই অনেক পুলিশ ঝামেলা থেকে বেঁচে যেতে পারবেন। যদি আপনাকে সন্দেহবশত গ্রেপ্তার করে, তাহলে 54 ধারায় যদি বিনা দোষে আপনাকে গ্রেপ্তার করা হয়, জেনে নিন 24 ঘন্টার বেশি আপনাকে আটকে রাখার উপায় নেই। এক্ষেত্রে সম্ভব হলে দ্রুত কোনো আত্মীয়কে থানায় আসতে বলবেন। অনেক সময় দেখা যায় বকাটদের সাথে সাথে ওখানের নিরীহ ছেলেও ধরা পড়ে। এক্ষেত্রে নিকট আত্মীয় যদি থানায় এসে লিখিত দেয় যে সে তাকে চিনে, তাহলে সেক্ষেত্রে ছাড়া পেয়ে যাবে। যেমন ধরে আনার কাজটা মূলত করে কনস্টেবল থেকে এসআই পর্যায়ের অফিসারেরা। একটি থানার নেতা হচ্ছেন ওসি। আপনি ওসির সাথে কথা বলবেন, আর ওসিকে না পেলে ইন্সপেক্টর তদন্ত সাহেব সরাসরি দেখা করে বা যোগাযোগ করে আপনার আত্মীয়ের নির্দোষিতা প্রমাণ করবেন, সেক্ষেত্রে বিপদ কেটে যাওয়ার কথা। এবার সবচাইতে স্পর্শকাতর বিষয় কথা বলি। পুলিশ কর্তৃক নিরীহ মানুষের কে আটক করে হয়রানির ভয় দেখে দুর্নীতি করার অভিযোগ খুব কম এবং প্রচলিত। এসব ক্ষেত্রে যেটা হয়, অসৎ অফিসাররা আপনাকে ভয় দেখায় এবং আপনি ভয়ে তার কথা মতো কাজ করেন। এক্ষেত্রে আমার পরামর্শ, বাংলাদেশ পুলিশ এবং ডিএমপি অ্যাপ এই দুটি নিজের মোবাইলে রাখুন, সেই সাথে নিজ থানার ওসি বা ওসি তদন্ত ডিউটি অফিসার এদের নম্বর রাখুন। আপনি যে এলাকায় বাসিন্দা সে এলাকার ডিপুটি পুলিশ কমিশনার, এমপি সহকারী পুলিশ কমিশনার, এমপি এদের ফোন নম্বর অবশ্যই ফোনে সেভ করে রাখুন। আপনি যদি বিনা কারণে আটক হন এবং আপনি নিজে বা আপনার কোনো আত্মীয় যদি এই সিনিয়র অফিসারদেরকে ফোনে জানাতে পারেন, তিনি অবশ্যই খোঁজ নেবেন ব্যাপারটি সেটা কি হতো। এদের কাছে থেকেও আপনি সহায়তা পেতে পারবেন। প্র্যাকটিক্যাল টিপস হচ্ছে, কোনো অবস্থাতেই মাথা গরম করবেন না, নমনীয় থাকুন। নমনীয়তা মানে দুর্বলতা নয়, এর মানে আপনি নিজেকে ওই কর্কশ ব্যবহারকারী দুষ্ট অফিসারের পর্যায়ে নামিয়ে নিচ্ছেন না। খুব শান্তভাবে এবং সুকৌশলে তার নাম জেনে নিন এবং পরবর্তীতে ওই অফিসার স্যারের সিনিয়র অফিসারের কাছে এই ব্যাপার তথ্য দিন। ধরে নিচ্ছি উপরের কোনো স্টেপই কোনো কাজ হলো না, আপনি এই অসৎ অফিসারের পাল্লায় পড়ে হয়রানির শিকার হলেন। এক্ষেত্রে আপনার কর্তব্য হচ্ছে সাড়া পাওয়ার পর পুরো ঘটনার বিস্তারিত বিবরণ সহ লিখিত আকারে অভিযোগ সংশ্লিষ্ট এলাকার ডিপুটি পুলিশ কমিশনার এবং মেট্রোপলিটন এলাকায় হলে বা এসপি জেলাতে স্যার বরাবর পাঠানো। প্রয়োজনে আপনি সহকারী পুলিশ সুপার বা এডিশনাল এসপি, এমনকি প্রয়োজনে এসপি ডিপুটি পুলিশ কমিশনার স্যারের সাথেও দেখা করতে পারেন। বাংলাদেশে একজন নাগরিক হিসেবে ধাপে ধাপে স্বয়ং পুলিশ প্রধানের সাথে দেখা করার অধিকারও আপনার আছে, প্রয়োজন হলে এটি প্রয়োগ করবেন। যে কাজটি করা থেকে বিরত থাকতে বারংবার অনুরোধ জানাচ্ছি সেটি হচ্ছে, বিপদ কেটে যাওয়ার পর অন্যায়টিকে হজম করে ফেলা। ঘুষ দেয়া এবং ঘুষ নেয়া সমান অপরাধ। মাত্র 100 থেকে 200 টাকা দিয়ে ঝামেলা এড়াতে এড়াতে আমরা প্রতিবাদ করতে ভুলে গিয়েছি, যথাস্থানে নালিশ জানাতে অস্বীকার করছি। আমরা যেটা করি তা হচ্ছে, ওই 200 বা 300 টাকার ঘুষ বিনা প্রতিবাদে দিয়ে দিই, তারপর ফেসবুকে পুলিশের 14 গোষ্ঠী উদ্ধার করি, যাতে মানসিক তৃপ্তি হলো কাজের কাজ কিছুই হয় না। আপনার ফেসবুক স্ট্যাটাসে ওই ঘুষ খোরের কিছু যায় আসে না, বরং আপনি যদি সুকৌশলে ওর নেম প্লেট আর কাদের ব্যাজ ও কয়টা দাগ আছে দেখে নিতে পারেন, অথবা সুযোগ পেয়ে মোবাইল ভিডিও বা ছবি তুলে নিতে পারেন, এরপর সেগুলো দিয়ে তার উপর মহল বা ওসি ও তার উপরে নালিশ জানাতে পারেন। তাতে ওই উপকর্মটি করার আগে 2 বার চিন্তা করবে।